ফারজানা ফারজানা প্রশ্ন করছেন, বেবি বয়স 3 মাস কিন্তু প্রেগনেন্সি পর অনেক ওজন বেড়ে গেছে, এখন কিভাবে ওজন কমানো যায়? ওনার বাচ্চা ব্রেস্ট ফিডিং করে কিনা বলেনি, আমি ধারণা করে নিচ্ছি যে ব্রেস্ট ফিডিং করে। সো বেসিক্যালি ওজন কমানোর ক্ষেত্রে আসলে 80% এফোর্ট দিতে হবে আপনাকে ক্যালোরি কন্ট্রোলের বিষয়ে। আগে আপনি ক্যালোরিটাকে কন্ট্রোল করুন, ফিজিক্যালি অ্যাক্টিভ হন, তাহলে আপনি ওজন কমাতে পারবেন। প্রেগনেন্সিতে ওজন বাড়াটা একটা ন্যাচারাল বিষয়, একজন মায়ের এটা বাড়বেই, খুবই স্বাভাবিক। এবং চাইলে আপনি ল্যাকটেটিং অবস্থায় আবার এই ওজনটাকে কমাতে পারেন। আর অনেকে আছে বাচ্চা নিয়ে এত বেশি বিজি থাকে যে নিজের প্রতি কেয়ারটাকে হারিয়ে ফেলেন। তো চাইলে নিজের জন্য 1 ঘন্টার সময় আপনি বের করতেই পারেন। এই 1 ঘন্টা আপনি ফিজিক্যালি অ্যাক্টিভ থাকবেন, আলাদা করে একটু হাঁটা মেনটেন করা, কিছু বেলি এক্সারসাইজ করা, তবে ভারী কিছু হয়তো করতে পারবে না যদি বাচ্চা সিজারে হয়ে থাকে। আর বাচ্চাকে যখন আপনি ব্রেস্টফিডিং করাবেন, অটোমেটিক্যালি আপনার একটা ক্যালোরি বার্ন হবে। সো আপনি কোন জাতীয় খাবার খাচ্ছেন এটা খুব ইম্পর্টেন্ট। আর এক্ষেত্রে আমি বলবো যে একজন মা যখন প্রেগনেন্সি পিরিয়ড পার হয়ে আসছে মাত্র, সেই মা যেন তেন ভাবে যেন ওজন না কমায়, কারণ আপনার ওজন বেশি হতে পারে কিন্তু অনেক কিছু ল্যাকিংস আছে আপনার। সো এই নিউট্রিশন গুলো ফিল আপ হতে আবার 3টা বছর লাগবে। সো আনএথিক্যালি ওজন না কমিয়ে আপনি একজন নিউট্রিশনিস্টের কাছে যাবেন, প্রপার ক্যালোরি মেনটেন করেন, তাহলে আপনার বাচ্চার ফিডিং ও ঠিক থাকবে, আপনার নিউট্রিশন ও ঠিক থাকবে, আপনার ওজন কমাতে চাচ্ছেন সেটাও ইকুয়ালি কমে আসবে।